Hello everyone, Assalamualaikum. Welcome to Nayeem and Fariha. এবং আজকে আমার সাথে ফারিয়াও রয়েছে, সাইমন রয়েছে, জুয়েল রয়েছে এবং শীতল রয়েছে। আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে বেরান্যা লেক রেস্টুরেন্টে যাব। এখানকার খাবারগুলো নাকি একদম ট্রেডিশনাল, অনেক মজার। তো এই খাবারগুলো আজকে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে এই এক্সেপশনাল ফুডগুলো যদি না ভিডিও করি তাহলে কি হবে? আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আমরা এখন কাপ্তাই লেকের উদ্দেশ্যে এবং আমরা পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব এখানকার খাবারগুলোর প্রাইস। চিটং থেকে এটা কাছে, এটা আমাদের জন্য একটা ডে ট্যুর, আশা করি আপনারা অবশ্যই পছন্দ করবেন। সো আমরা চট্টগ্রাম থেকে সরাসরি যখন কাপ্তাই রোডে ঢুকেছি, একদম কাপ্তাই জিরো পয়েন্টে এসে এইখানে একটা রয়েছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, এই দিক থেকে সোজা গেছে কাপ্তাই, যেটা কাপ্তাই ঘাট এবং যেটাকে বলা যায় যে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। এই দিকে হাতের ডাইন সাইডে আর বাম সাইডে রয়েছে আমাদের যে গন্তব্যস্থল বেরান্যা লেকের দিকে। এখন আমরা যাব, এই দিকে আমরা মুভ করব। এইখানে কনফিউজিং এর কিছু নাই, আপনি বাম দিকে মুভ করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে সোজা চলে গেলে রাস্তা ওই দিকে একদম জলবিদ্যুৎ কেন্দ্রে চলে যাবে। সো এই দিকে আপনারা, ভারী রাস্তা তবে অনেক রাস্তাগুলো অনেক ফ্রি থাকে, এই রাস্তা ধরে যেতে হবে। এই রোডে আপনি গাড়ি চালানোর সময় অনেক সৌন্দর্য দেখতে পারবেন। দেখছেন পাহাড় ছুঁয়ে রয়েছে কাপ্তাই লেক, এবং এই কাপ্তাই লেকের সৌন্দর্যটাই আসলে এখানে ফুটে উঠেছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ রাস্তার কাজ এখনো চলছে। আমরা আস্তে আস্তে রাস্তাগুলো পার হলাম। সো আমরা অনেকক্ষণ ড্রাইভ করলাম, রাস্তাগুলো অনেক চিকন ছিল। যারা আসবেন অবশ্যই খুব কেয়ারফুলি চালাতে হবে। বেরান্যা লেক শোর ক্যাফে, এই যে আমি এখানে নাম্বারও দিয়ে দিলাম, ক্যাফে এবং কটেজের খুব কাছেই আর পরিবেশটা অনেক সুন্দর, ভাল লাগতেছে আমার। তো চলে আসলাম ন্যাচারাল এই পরিবেশে লাঞ্চ করার জন্য আমার ফ্রেন্ডরা। লেকটার সাথেই একদম, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন অনেকেই আসছে। অবশ্য ক্যাফেটা একটু দেখাবো, ঠিকানা সহ নাম্বার, অনেকে খাওয়া দাওয়া করছে, অনেক ভালো লাগছে আসলে, খুব কাছে এই জন্য। ওরে বাপরে, লেকটা তো একদম। আচ্ছা এখানে আবার একটা জিনিস দেখছি, এটা কিন্তু অনেক মজার হবে। মামা দেখছো এখানে বসার জন্য কি একটা ব্যবস্থা করছে ওরা? ও আচ্ছা আচ্ছা, জুতা খুলে বসতে হবে। এই যে লেক, এই যে এখানে কিন্তু বসার জন্য দিয়েছে, অনেকেই বসছে। তো ক্যাফে এবং কটেজ আলাদা আলাদা জায়গায় নয়, পাশাপাশি। সাইমন কি অবস্থা তোমার? কেমন লাগে? ভালোই তো লাগে। কেমন দিলাম? পুরো খাবার আমাদের আসতেছে, এবং আপনি চাইলে ওদের যে ফেসবুক পেজ আছে ওইখানে কিন্তু ইজিলি প্রত্যেকটা খাবারের দাম এবং প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি দেওয়া আছে। এটা কি দিছো মামা? চাপিলা ফ্রাই। এটা কি আলু ভর্তা? এটা কি? ও এটা হাঁস ভুনা। আচ্ছা আচ্ছা, আর কি আছে একটু দেখাও। এটা কি সবগুলো খাবারই কিন্তু আপনাদের ওই ওদের ফেসবুক পেজ থেকে আপনি দাম গুলো, ওইটা কি দেখো তো, ওইটা এটা তো শুটকি ভর্তা, মনে হচ্ছে মজাই হবে আর কি। আমাদের আর কিছু ডাল ভর্তাও নিছে মনে হয়। আমরা একটা কাজ করেছি, আমাদের ম্যানেজার সাহেব আগেই ফোনে অর্ডার করে দিয়েছে, সবসময় ম্যানেজ ভালো করে বলে, এবং সবাই বসেও গেছে আসলে, সবাই অনেকদিন ধরে এরা খায় না, তো কয়েক বছর ধরে ওরা খায় না। এটা কি? এটা কি চাল? আতপ চাল, চিকন চাল। সো আমাদের আরও কিছু খাবার আসবে, এটা জাস্ট একটা ডে ব্লগ, কারণ আমরা এখানে এসেছি শুধুমাত্র
সবার মানে মামা আমাদেরকে অনেকবার বলেছে যে এখানকার খাবার নাকি ভালো। আর সবসময় যেটা করে আমাদের সাইমন, সবসময় খাবারটা মানে সবসময় আমি দেখছি প্রত্যেকটা জায়গায়। কোনটা এটা? এই তো আসল জিনিস আসছে এখন, ওইদিকে ওইদিকে ওইখানে ওইখানে ওইখানে। এটা কি এখন খোলা হবে? ঠিক আছে, এই হ্যাঁ এখানে এখানে এই টেবিল, এইটা আপনি খুলেন খুলেন। চারজনের জন্য এটা আলবত্তা ঠিক আছে, হাত দেরি না করি, হাত দেরি না করি খাওয়া শুরু করে দিই, কি বলেন? খাওয়া দাওয়া করে সাইমন স্যারের অবস্থা খুবই খারাপ, সে বসাইছে, ভালোই খাওয়া খাইছে, সবাই একদম টইটুম্বর ভাবে খাইছে, এখন একটা ভাত ঘুম দিবে বলতেছে, দেখি না কি ভাত ঘুম দেয়। সো এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, এখানে অনুগ্রহ পূর্বক জুতা বাইরে রাখুন। এটা ভাড়া নিতে, এটা ভাড়া কত মামা? 400 টাকা আনলিমিটেড। আর একটা কথা না বললেই না, এখানে কোনোটাতেই ফ্যান নাই দেখতেছি, একটাতেই ফ্যান পাইছি, সেই ফ্যানওয়ালাটাই মামু নিছে, মামুকে ধন্যবাদ ভালোভাবে ম্যানেজিং করার জন্য। একদম লেকের ভিউটা এখান থেকে আর ভালোভাবে দেখা যাবে। খাওয়া দাওয়া করে এই টিনের মাচং না মাচকের নিচে সবাই, মাচাং টিনের মাচাঙের নিচে সবাই, যে মামু বসে আছে, সাইমন শুয়ে আছে, আমরাও শুয়ে আছি। আমি দেখতে পাচ্ছি যে সবাই একটা ভালো রেস্ট নেওয়ার পরিকল্পনা করছে। আর এখানে তো লেক আছেই, আসলে রাঙামাটি লেকের বৈশিষ্ট্য এবং সৌন্দর্য এটা বলে বোঝানো যাবে না, কারণ একমাত্র রাঙামাটির লেকের কারণে এখানকার পর্যটন, ওই কাপ্তাই লেকের কারণে এখানকার বলতেও দিবেন না রাঙামাটি লেক। তো আমরা এখন বসে আছি, আমরা একটু পরে চিটং এর উদ্দেশ্যে রওনা দিব। এই মাচুঙে ভালোই লাগলো, অনেকক্ষণ রেস্ট নিলাম, শুয়ে থাকলাম, যদিও বালিশ নাই, কারণ একটা কথাই আছে বাঙালিদের, খাইতে দিলে শুতে চায়, তো বালিশ দিলে ঘুমাই যদি যাই, সে কারণে আমরা এখানে বসেছিলাম। অনেকেই এখানে আসে রেস্ট নেওয়ার জন্য, এই বড় বড় পাহাড় সামনে লেক, সাথে বন্ধুরা মিলে বসে আড্ডা দেওয়া, এটা আসলে একটা সেই রকম পরিবেশ। সবচেয়ে বড় কথা যেটা, এটা খুব কাছেই আমার বলতে গেলে। এই যে এখন আমরা চিটং এর উদ্দেশ্যে রওনা হব, সকালে আসলাম, আমরা অনেক লেটে বের হয়েছি, আসলাম দুপুরে খেলাম, এবং আশা করছি আপনারা যখন আসবেন অবশ্যই তাদের পেজ থেকে নাম্বার নিয়ে খাবারটা অর্ডার দিয়ে আসবেন। আমরা এখন চলে যাব, বাট তারপরে একটা কথা না বললেই না, এখানে খাবারের দাম অনেক কম, খাবারগুলো ভালোই, আমার রুচিতে তো খাবার ভালো লাগছে, এখন মানুষের রুচির উপর ডিপেন্ড করে খাবার কেমন হবে। তারপর একটু চা খেলাম, এখানে জুসও আছে অনেক রকমের, আপনি চাইলে জুসগুলো ফ্রাই করতে পারেন, এবং আসলে অবশ্যই একটা কথা না বললেই না, আগে বুকিং দিয়ে আসবেন যে আমরা এই খাবার দেখতে চাই বা এই খাবার খেতে চাই। এই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে এটা কিন্তু বলে দিলাম, এটা আমাদের একটা শর্ট ব্লগ, সামনে আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট আছে, অনেকগুলো ব্লগিং আসবে আশা করছি, দোয়া করবেন আমাদের জন্য, এবং সামথিং মোর ইজ কামিং, অবশ্যই আরও অনেক কিছুই আসবে, দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা যেখানেই যাই ফ্রেন্ডরা মিলে আমরা যেন ভিডিওগুলো দিতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে, যারা ভিডিওটি ভালো লাগছে এই ছোট্ট একটা ব্লগ, অবশ্যই শেয়ার দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন, আপনারা অনেক কিপটামো করেন, শেয়ার দেন না লাইক দেন না, অনেকে আমি জানি না কেন দেয় না, তবে শেয়ার দিলে ভালো লাগে আমাদের, অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।